ক্লাস টুয়েলভ স্পর্শক অভিলম্ব চ্যাপ্টারের এটা চোদ্দ নাম্বার ভিডিও তো এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত কুড়ি নাম্বার থেকে আলোচনা শুরু করব এর আগে পর্যন্ত আমি আগে তেরোটা ভিডিওতে দিয়েছিলাম যারা দেখনি চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে সেখান থেকে সমস্ত চ্যাপ্টার আলাদা করে ফোল্ডার ওয়াইজ করা আছে ওখান থেকে দেখতে পেয়ে যাবে তো কুড়ি নম্বর অঙ্কটা যেটা বলা হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু বারো এক্স এই অধিবিত্তের যে বিন্দুতে স্পর্শক টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজিক্যাল টু ফাইভ রেখার সমান্তরাল তার স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে দেখো কী করা হচ্ছে ওয়াই স্কোয়ারকে প্রথমে ডেরিভেটিভ করা হল তাহলে সেটা হলো টু ওয়াই ডি ওয়াই আর ডান দিকে বারো এক্সকে ডেরিভেটিভ করলে হল বারো তাহলে ডিওয়াই বাই এর ভ্যালু আসছে সিক্স বাই ওয়াই ওকে আচ্ছা এইবার প্রশ্নে যে সরল লেখাটি বলেছে সেই সরল লেখাটি লেখা হলো লিখে এটাকে ওয়াই ইজিক্যাল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করা হলো সুতরাং দেখা যাচ্ছে যে এর প্রবণতা হচ্ছে মাইনাস দুই বাই তিন এইবার প্রশ্নে বলা ছিল যে স্পর্শক এবং এই সরলরেখা পরস্পর সমান্তরাল হবে তাহলে দুটো সরলরেখা সমান্তরাল কখন হয় আমরা জানি যখন তাদের প্রবণতা দুটো সমান হয় আবার আমরা আরও জানি যে স্পর্শকের প্রবণতা হয় ডি ওয়াই বাই এক্স তার মানে স্পর্শকের প্রবণতা হচ্ছে সিক্স বাই ওয়াই এবং এই সরলরেখার প্রবণতা হচ্ছে মাইনাস টু বাই থ্রি যেহেতু স্পর্শক এবং এই সরলরেখাটি সমান্তরাল সেই কারণে সিক্স বাই ওয়াই সমান সমান মাইনাস টু বাই থ্রি তাহলে এখান থেকে আমরা ওয়াই ইজিক্যাল টু পেয়ে যাচ্ছি মাইনাস নাইন এইবার এই ওয়াই ইজিক্যাল টু মাইনাস নাইন যদি তুমি যে অধিবৃত্তের সমীকরণটা দেওয়া ছিল এই সমীকরণে বসিয়ে দাও তাহলে এখানে হবে নয় স্কোয়ার অর্থাৎ একাশি সমান সমান বারো এক্স দেখো সেইটাই হচ্ছে একাশি সমান সমান বারো এক্স তাহলে এখান থেকে তুমি এক্স ইসিকাল টু পেয়ে যাচ্ছ সাতাশ বাই চার তাহলে যে বিন্দুতে তোমার স্পর্শক ওই সরলরেখার সমান্তরাল সেই বিন্দুটা হয়ে যাচ্ছে চব্বিশ বাই সাতাশ বাই চার কমা মাইনাস নাইন ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার টোয়েন্টি ওয়ান এটাতে বলা হয়েছিল প্রশ্নটা যে ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার টু থার্টি সিক্স এই উপবৃত্তের ওপরে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকে সমীকরণ নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আরও বলা হয়েছিল যে তারপর উপবৃত্তটির ওপর এমন বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যে বিন্দুতে তার স্পর্শক টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইজিক্যাল টু সিক্স এই সরলরেখার উপর সমান্তরাল ঠিক আছে তাহলে লক্ষ্য করো আমরা যখন এক নম্বর অর্থাৎ ফার্স্ট ভিডিওটা বানিয়েছিলাম তখন আমি বলেছিলাম যে কোনো সরলরেখার কোনো কোনো ধরো কোনো কার্ভের এখানে যেমন উপবৃত্ত আছে তো তার স্পর্শকের সমীকরণ কিভাবে খুব সহজে নির্ণয় করা যায় তো সেখানে আমি বলেছিলাম এক্সের স্কোয়ার যখন থাকবে সেখানে ডিরেক্টলি এক্স X1 এক্স ওয়ান বসিয়ে দিতে হবে আবার ওয়াই স্কোয়ার যখন থাকবে সেখানে ডিরেক্টলি ওয়াই y1 ওয়াই ওয়ান বসিয়ে দিতে হবে তাহলেই কিন্তু সরলরেখার সমীকরণটা চলে আসবে যদি ভুলে গিয়ে থাকো এক নম্বর ভিডিওটা দেখে নিতে পারো তো দেখো তাহলে এই উপবৃত্তের উপর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কী হবে ফোর ছিল থাকলো এক্স স্কোয়ারের জায়গায় এক্স ইন্টু এক্স ওয়ান নাইন ছিল থাকলো ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ইন্টু ওয়াই ওয়ান টু থার্টি সিক্স ওকে তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল এইবার সেকেন্ড পার্টে বলেছে যে স্পর্শক এর সঙ্গে এই সরল লেখার সঙ্গে সমান্তরাল তাহলে আমাদের আগের মতো স্পর্শকের নথি বার করতে হবে এবং এই সরল লেখার নতি বার করতে হবে তাহলে স্পর্শকের নথি কী করে বার করবো হ্যাঁ উভয় এইটাকে উভয় পক্ষকে ওয়াই এর সাপেক্ষে এক্সের সাপেক্ষে অবকলন তাহলে ফোর এক্সের স্কোয়ার এটার এক্সের সাপেক্ষে অবকলন এইট এক্স নাইন ওয়াই স্কোয়ার এর অবকলন আঠেরো ওয়াই ইন্টু ডি ওয়াই ছত্রিশ এর অবকলন জিরো তাহলে ডিওয়াই বাই এক্স চলে আসছে আমাদের মাইনাস ফোর এক্স বাই নাইন ওয়াই আচ্ছা একইভাবে তাহলে এই সরল লেখাটার নথি করতে হবে তো এটাকে y ইজিক্যাল টু এম এক্স প্লাস সি আকারে প্রকাশ করা হলো তাহলে নতি পাওয়া যাচ্ছে 2 বাই তাহলে যেহেতু প্রশ্নে সমান্তরাল বলেছে সেই কারণে আমরা এটা লিখবো -4x ফোর এক্স বাই সমান সমান দুই বাই তাহলে এটাকে দুই দিয়ে কাটো এটাকে তিন দিয়ে কাটো তাহলে মাইনাস টু সমান সমান থ্রি ওয়াই হচ্ছে তার মানে এক্স সমান সমান হয়ে যাচ্ছে মাইনাস থ্রি ওয়াই বাই টু এইবার যে উপবৃত্তের সমীকরণটা দেওয়া ছিল অর্থাৎ এইটা এখানে এক্সের মানটা বসিয়ে দাও তাহলে এক্সের মানটা যদি বসাও এখানে ফোর ছিল আর এটা হয়ে যায় নাইন ওয়াই স্কোয়ার বাই ফোর প্লাস তাহলে এই চার চার কেটে গেল নয় ওয়াই স্কোয়ার এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে আঠেরো সমান সমান থার্টি সিক্স তাহলে ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু হয়ে যাচ্ছে টু তার মানে ওয়াই ইজিক্যাল টু হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট টু তাহলে ওয়াইয়ের মান যদি আবার তুমি এইখানে বসিয়ে দাও এই যে এক্সের যে মানটা পেয়েছো তাহলে ওয়াই যখন তুমি প্লাস রুট টু নেবে তখন এক্সের মান হয়ে যাবে মাইনাস থ্রি রুট টু বাই টু আর ওয়াই যখন মাইনাস রুট টু নেবে তখন এক্সের মান হয়ে যাবে থ্রি রুট টু বাই টু ঠিক আছে তাহলে বিন্দুটা কি হলো একটা মাইনাস থ্রি রুট টু বাই টু কমা রুট টু আর একটা থ্রি রুট টু বাই টু কমা মাইনাস রুট টু ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার টোয়েন্টি টু তো এটাই বলা হয়েছিল যে ওয়াই স্কোয়ার ইজিক টু এইট এক্স এই অধিবৃত্তের যে স্পর্শক এক সক্ষের সঙ্গে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তার সমীকরণ নির্ণয় করো তাহলে দেখো আমরা ক্লাস ইলেভেনের সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলাম কোনো সরলরেখা যদি ধনাত্মক একসঙ্গের সঙ্গে থিটা কোন উৎপন্ন করে তাহলে এই সরলরেখার প্রবণতা হয় টেন থিটা তাহলে এখানে বলা হয়েছে যে সরলরেখাটি পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এই সরল লেখার প্রবণতা কত হবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এটা হয়ে যাবে 1 ঠিক আছে এইবার দেখো তাহলে এইবার লক্ষ্য করো একই ব্যাপার ওয়াই স্কোয়ার এটাকে তুমি ডেরিভেটিভ করো তাহলে টু ওয়াই ডি ওয়াইডিএক্স ইজিক্যাল টু এইট অর্থাৎ ডি ইজিক্যাল টু তাহলে স্পর্শকের প্রবণতা তুমি এখান থেকে পাচ্ছ ফোর বাই একইভাবে প্রশ্নটা বলা হয়েছিল যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে তার মানে স্পর্শকের প্রবণতাও টেন পঁয়তাল্লিশও হবে তার মানে কি টেন পঁয়তাল্লিশ আর এই ফোর বাই ওয়াই এই দুটো সমান তাহলে দেখো ওয়া টেন পঁয়তাল্লিশ মানে আমরা জানি ওয়ান অর্থাৎ ওয়াই ইজ টু হয়ে যাচ্ছে আমাদের ফোর তাহলে এইবার এই ওয়াইয়ের মানটা যদি যে ইকুয়েশানটা বলা ছিল সেখানে বসিয়ে দাও তাহলে এখান থেকে এক্সের মান পেয়ে যাচ্ছ টু ঠিক আছে তাহলে আমাদের অধিবে সরি স্পর্শকের সমীকরণটা কী হয়ে যাবে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু প্রবণতা মানে টেন পঁয়তাল্লিশ মানে ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এক্স এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে সমীকরণটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইজ ইজিক টু জিরো এটাই হয়ে গেল আমাদের নির্নেয় স্পর্শকের সমীকরণ ওকে আচ্ছা নেক্সট প্রবলেম নাম্বার টোয়েন্টি থ্রি তো এটাতে বলা হয়েছিল এক্স স্কোয়ার প্লাস ষোলো ওয়াই স্কোয়ার ষোলো এই উপবৃত্তের আলফা বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে তারপর তারা যেসব স্পর্শক এক সক্ষের সঙ্গে ষাট ডিগ্রি কোণ করছে তাদের সমীকরণও নির্ণয় করতে হবে তাহলে দেখো ওই একই কেস প্রথমে আমরা dy বাই বার করব তাহলে ডেরিভেটিভ করে নিচ্ছি এটা হয়ে যাচ্ছে 2x এটা হয়ে গেল থার্টি টু ওয়াই ডিওয়াই এটা হয়ে গেলো জিরো তার মানে ডিওয়াই বাই আমরা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স ওকে এবার যে বিন্দুতে বলেছিল অর্থাৎ ফোর কস আলফা কমা সাইন সেটাতে আমরা পেয়ে যাচ্ছি ফোর কস আলফা বাই কাটাকাটি করলে মাইনাস কস তাহলে আমাদের স্পর্শকে সমীকরণটা কী হবে দেখো ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওকে ইকুয়াল টু ডি ওয়াই ডি এক্সের ভ্যালু ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান তাহলে এই নিচেরটা যদি বা দিকে গুণ করে দাও তাহলে সেটা হয়ে যায় ফোর ওয়াই সাইন আলফা আর এটা হয়ে যাবে ফোর সাইন স্কোয়ার আলফা এই ওপরেরটা যদি ডান দিকে গুণ করে দাও সেটা হয়ে যাবে মাইনাস এক্স কস আলফা প্লাস ফোর কস স্কোয়ার আলফা তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছ যদি এক্স ওয়াইগুলো একই দিকে করো তাহলে ফোর ওয়াই সাইন আলফা প্লাস এক্স কস আলফা টু ফোর কারণ এটা ডান দিকে নিয়ে ফোর কমন নাও তাহলে হয়ে যাবে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার তার মানে ফোর ওকে তাহলে এইবার প্রশ্নে দেখো বলা হয়েছিল যে কোনো স্পর্শক যদি এক্স অক্ষের সঙ্গে ষাট ডিগ্রি উৎকোন উৎপন্ন করে তাহলে সেক্ষেত্রে আমরা কী বললাম আগেরটা যেমন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করছিল তাহলে প্রবণতা হচ্ছিল পঁয়তাল্লিশ ট্যান পঁয়তাল্লিশ আর এবার ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে তার মানে প্রবণতা হবে ষাট ট্যান ষাট আচ্ছা আবার এখান থেকে দেখো তুমি প্রবণতা পেয়েছিলে মাইনাস কস আলফা বাই ফোর সাইন আলফা তাহলে একইভাবে এইটা সমান সমান হয়ে যাবে তোমার ট্যান ষাট ডিগ্রি ওকে আবার ট্যান ষাট ডিগ্রির মান তোমরা জানো রুট থ্রি হয় তাহলে এখানে রুট থ্রি বসিয়ে দেওয়া হলো ঠিক আছে তাহলে দেখো কস আলফা বাই রুট থ্রি সমান সমান সাইন আলফা বাই মাইনাস ওয়ান ঠিক আছে এটা ফোর রুট থ্রি বাই মাইনাস ওয়ান তাহলে এবার যদি তুমি যোগ ভাগ করো অর্থাৎ যোগভাগ বলতে যোগভাগ না সরি সংযোজন তাহলে উপরে লিখবে এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার পুরোটা রুট ঠিক আছে তাহলে এটা ওয়ান হয়ে গেল নিচেতেও এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার পুরোটা রুট মানে হয়ে যাবে সাত তাহলে প্রথমটা আর লাস্টেরটা যদি নাও তাহলে কস আলফা সমান সমান পাবে প্লাস মাইনাস ফোর রুট থ্রি বাই সেভেন আর দ্বিতীয়টা আর লাস্টেরটা যদি নাও তাহলে সাইন আলফা সমান পাবে মাইনাস প্লাস ওয়ান বাই সেভেন ঠিক আছে তাহলে স্পর্শক দুটির সমীকরণ হয়ে যাবে এই কস আলফা আর সাইন আলফার মানটা জাস্ট এই সমীকরণে তুমি বসিয়ে দাও এই সমীকরণে কস আলফা সাইন আলফার মানটা বসিয়ে দাও যেটা পাবে সেইটাই হয়ে গেল তোমার নির্ণয় স্পর্শকের সমীকরণ ওকে